আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি ফ্যামিলি ব্লগ নিয়ে। সারাদিন আমাদের কর্মব্যস্ততা কিভাবে কাটে সারাদিন সেটা, এই যে সকালে নাস্তা মাস্তা রেডি করে অনেক খাওয়া দাওয়া প্রায় শেষ, মেয়েদেরকেও সকালে নাস্তা করিয়ে দিয়ে অনেক টিভি চালিয়ে দিলাম, ওরা টিভি দেখবে, বাবা ওর বাবা অফিসে চলে গেল। সো আমার এখন দুপুরের লাঞ্চ তৈরি করার সময়, এখন দুপুরের লাঞ্চ তৈরি করার টাইম। সো আজকে করবো বোয়াল মাছ দিয়ে মূলা বিরান বা ভুনা বা তরকারি যেটাই বলুন সেটা, আর আপনার ছোট মাছ গুড়া মাছের তরকারি, আর আপনার বাগায়া মাছের ভুনা, ওগুলো আজকে রান্না করবো। সো এখন মূলা ভুনা বোয়াল মাছের মূলা ভুনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘুম থেকে উঠে মোটামুটি আমি ওইগুলা মোটামুটি যে কাজগুলো আছে বেসিক করার ওইগুলো মোটামুটি সেরে এসে এখন রান্নার জন্য চলে এলাম। তো প্রথমে এই যে মাছগুলাকে নিলাম, মাছগুলাকে আগে থেকে ভিজিয়ে আমি এভাবে রেখে দিলাম, চাকাচা করে রেখে দিলাম। যত পিস দরকার অত পিস করে আমি একটা কন্টেনার বক্সে রেখে দিই, রেখে ওই পরিমাণে নিই রান্না করার জন্য একবেলা। সো এখন মাছগুলোকে হালকা একটু হলুদ, এই যে এগুলো রান্না করার জন্য মরিচের গুঁড়া, বাহারের গুঁড়া, জিরার গুঁড়া এবং মাছ পরিমাণ মতো তেল, মূলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো নিয়ে নিলাম। মানে এগুলো রান্না করার জন্য বেসিক্যালি যেগুলো লাগে, যতটুকু লাগে আর কি, যে যেগুলো উপাদান লাগে সেগুলো এভাবে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর মানে গুছিয়ে নিয়ে নিলে কী করে রান্না করতে সুবিধা হয়, আপনার কোনো ঝামেলা হয় না বা পেঁয়াজ লাগে না বা আপনার রান্নাতে কোনো ব্যাঘাত ঘটবে না, আপনি ইজিলিভাবে রান্না করতে পারবেন। সো ওই জন্য আমি এভাবে গুছিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে যে ফার্স্টে যে তেল, তেল আপনার পরিমাণ মতো তেল যতটুকু লাগে আর কি অতটুকু নেবেন। একটা সংসার করতে গেলে মানে অনেক কিছু হিজিবিজি হয়ে যায়, যেহেতু বেসিক্যালি বাচ্চা থাকে বা সংসার অনেক ইয়ে থাকে। তো আজকে আমার হাজব্যান্ডের অফিস আছে, ওর একদিন অফিস একদিন অফিস নেই। সো নাস্তা রাস্তা করে কোনো মতে খাইয়ে জটপট করে বিদায় টিদায় দিলাম বাচ্চাগুলোকে, নাস্তাটা খাওয়া কমপ্লিট করা নিজে করলাম। সো এখন দুপুরে রান্নার সময় হয়ে গেছে, যেহেতু অফিস থেকে আবার আসবে লাঞ্চ টাইম। সো এই যে বোয়াল মাছগুলোকে ফার্স্টে এরকম করে আমি হলুদ আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিনিমেট একটু রেখে দেবো, জাস্ট কতক্ষণের জন্য রেখে দেবো, দিয়ে তারপরে রান্না করবো। সো সবটা তো আর দেখানো সম্ভব না, অনেক বড়ো হয়ে যায়। সো যে রান্না করে ফেললাম আমি বোয়াল মাছের তরকারিটা মূলা দিয়ে, সো দেখুন মশলা কালারটা কত সুন্দর হয়েছে। সো আজকে দুপুরের লাঞ্চের জন্য এটা, সাথে আছে আপনার গুড়া মাছের মলা মাছের তরকারি, বাগায় মাছের ভুনা, বাগায় মাছের বোনাটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে মাছের বোনাটা। সো এটা আর মূলা দিয়ে বোয়াল মাছের তরকারি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর বেসিক্যালি মলা মাছের ঝুলোটা হচ্ছে আমার জন্য, কারণ আমার ছোটো বেবি আছে যেহেতু। সো মলা মাছ খেলতে এমনি দুধের জন্য খুব ভালো। সো ওই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো ঘর দুয়ার ক্লিন করা, পরিষ্কার করা। সো একটা হাউস ওয়াইফের কাজ সারাদিন এগুলাই, মানে বেসিক্যালি বলতে পারেন কি যেগুলো সেগুলাই। সো এই যে রান্নাবান্না কমপ্লিট, ওদের নাস্তা মাস্তা কমপ্লিট, ওদিকে মানে মোটামুটি কাজ শেষ, এখন ঘর দুয়ার সব করে মানে ক্লিন ট্লিন করে মুছে পরিষ্কার করে, ঘর দুয়ার গুছাবো, বাচ্চা কাচ্চা খেলছে, যা যা সামনে পাইছে সব কিছু এলোমেলো করে একদম শেষ। তো এখন আমি ঘর দুয়ারগুলো গুছাবো মোটামুটি, মানে কারণ এখন তো রান্নাবান্না শেষ, ঘরগুলো ক্লিন করা শেষ, এখন ঘরগুলো হালকা একটু মানে গুছিয়ে গেছে, জায়গা যেটা ছিল সেগুলোকে আবার জায়গা মতো রেখে গুছগাছ করে নিলে সব মোটামুটি কাজ একটু কমপ্লিট, যাতে বাচ্চা নেই তাদের জন্য ঘর দুয়ার গুছিয়ে নিলে রান্নাবান্না করে আর ঘর দুয়ার ক্লিন করলে বাস মোটামুটি সারাদিনের কাজ কমপ্লিট। কিন্তু আমার তো যেহেতু বাচ্চা আছে আর যাদের বাচ্চা আছে তারা তো জানেনি কাজ আর কতটুকু। এই যে ঘর দুয়ার মোটামুটি গুছিয়ে আমি বিছনা টিছনা সব কিছু আটিয়ে ফেললাম, সো এখন পরিপাট করে গুছাইয়ে মানে রাখলে একটু ভালো লাগে। আমি গুছিয়ে গেছি মানে ফাঁক ঘরে গিয়েছিলাম, বাট এসে দিকে আর জায়গা নেই, বাচ্চা আছে তো স্বাভাবিক থাকবেই না। সো ওইদিকে আমি আবার কী করলাম, ওদেরকে গুছিয়ে গেছে দিয়ে ওখানে চলে যাবো, ওদেরকে মানে মানে টেবিল টাবিল ওদের সব কিছু গুছিয়ে রাখলেও না গুছিয়ে থাকে না, কতক্ষণের জন্য থাকে আবার কতক্ষণ থাকে না। সো আবার এখন যেহেতু গুসল টুসলের টাইম হয়ে গেছে, এরপরে আর বেশি একটা ইয়ে হবে না। সো এখন কী করবো, ওই যে আবার সোফা সাফা সব কিছু যে মানে জায়গা জায়গায় রেখেছিলাম, কোনো কিছু এসে জায়গায় তার পাইনি রান্না করতে এসে দেখে এলো মেলো সব কিছু। সো বাচ্চা আছে তো বুঝে নেই একটা ফ্যামিলির কী অবস্থা হয়। সো আবার আমি সব কিছু আবার জায়গা মতো রেখে সব কিছু গুছগাছ করে আবার ওই যে মেয়েদের খেলার, জাস্ট এটা শুধু আমরা এখানে থাকি না বা কেউ থাকা পড়ে না, জাস্ট কেউ আসলে শুধু থাকে বা আসে, কিন্তু এমন গেস্ট আসেও না বা আসা হয়ও না। সো এটা আমাদের মেয়ের খেলার রুম, দুটোটা আমি এখানে খেলে মানে আনন্দ করে হইচই করে সারাদিন লাফালাফি সব কিছু এই রুমে মোটামুটি ওদের হয়ে যায়। সো সব রুমে খেলাধুলা করলে এলোমেলো হয়ে যায়, চেনে যায়। তো আমি ওই রুমটাও গুছিয়ে রেখে আসলাম, এখন মেয়েদের গোসলের টাইম যেহেতু। সো একটা হালকা ঘরোয়া প্যাক আপনাদের সাথে শেয়ার করি, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে ইউজ করতে পারেন, কিন্তু এক বছর নিচে হলে আপনার বাচ্চাদেরকে এটা ট্রাই করবেন না, এক বছর উপর হলে এটা অবশ্যই অবশ্যই দিতে পারেন। দিলে আপনার বাচ্চাদের উপরে শরীরে একটা যে লেয়ার থাকে কালো পশমের ওইটা চলে যাবে এবং বাচ্চার ত্বক অতি ক্লিন হবে এবং ফর্সা হবে, গ্লো হবে। সো ফার্স্টে নিয়ে নিলাম এক চামচের মতো বেসন, আপনার 2-3 চামচের মতো গোলাপ জল, এক চুটকি হলুদ দিয়ে আমি মানে প্যাকটা ঘরোয়া প্যাকটা তৈরি করব। মেয়েদের এখন যেহেতু গোসলের টাইম, চাইলে আপনারা এটা আপনারা বাতের মার দিয়ে সাথে একটু বেসন দিয়েও মুখে দিতে পারেন বা কাঁচা দুধ দিয়েও দিতে পারেন, নো প্রবলেম। আমি আজকে কাঁচা দুধ আর বাতের মারের পরিবর্তে গোলাপ জল দিলাম। সো পেস্টটা আমি তৈরি করে নিলাম প্যাকটা।
প্যাকটা তৈরি করে নিয়ে আমি আমার ভালো করে দুনোটা মেয়ে সারা মুখে সারা বডিতে অল বডিতে দিতে পারি, নো প্রবলেম। আমার বড় মেয়ের বয়স এখন 5+, আর ছোট মেয়ের 18 মাস প্রায় শেষের দিকে। সো প্যাকটা দিয়ে এখন আমি ওদের ওই যে কাপড় চোপড়গুলো আগে রেডি করে রেখে দিলাম, না হলে ঝামেলা হয়ে যায়। ছোট মেয়ের জন্য কাপড়, বড় মেয়ের জন্য কাপড় রেখে আর তোয়ালি টোয়ালি বের করে আমি গোসলের আগে এগুলো রেখে দিলাম, যাতে ঝামেলা না হয়। বা একলা সংসারে নিজে একলা সবকিছু হ্যান্ডেল করতে হয়, না হলে না পেস লেগে যায়, সবকিছু একটা হিজিবিজি হয়ে যায়, সবকিছু কমপ্লিটলি ভাবে করতে করা যায় না, পেস হয়। তো এরকম করে গুছিয়ে যদি করা হয় বা করেন, তাহলে দেখবেন কোনো কাজ না পেস লাগবে না বা ঝামেলা হবে না, অনায়াসে সবকিছু করতে পারেন, কাজেও একটা আলাদা একটা আনন্দ বা ইন্টারেস্ট আসে। সো আমি এভাবে দুটো মেয়েকে আবার কাপড় চোপড় বের করে রেখে দিয়ে এখন ওই যে প্যাকটা আমি রেডি করলাম, বানালাম, ওই প্যাকটা আমি দুটো মেয়েকে সারা শরীরে ভালোভাবে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিয়ে আমি এই যে সারাটা সারা দুটো মেয়েটা কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে এই যেহেতু বাকিটা রয়েছে একটুখানি, ওইটা আমি নিজে সারা মুখে চুকে দেওয়ার জন্য রেখে দেবো। আমি সারা নিজেও সারা শরীরে দিব, দেওয়ার পরে তারপরে আবার ওদেরকে নিয়ে চলে যাবো। যে দুটো মেয়ে একটু ছেড়ে দিলাম, ওকে ছেড়ে দিবো, যাতে দুটো মেয়ের ত্বক 4 থেকে 5 মিনিট, বেশি না, জাস্ট 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট রেখে ওদেরকে শুকিয়ে নিবো হালকা একটু। তারপরে তো ছোটো মেয়েটাকে প্রায় সময় দেওয়া যায়, প্রায় সময় দেওয়া যায় না, খুব জ্বালাতন করে প্রায়, কিন্তু চেষ্টা করি দেওয়ার জন্য। এদেরকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যে গোসলে কাপড় টুকরো গুছিয়ে দিয়ে ওখানে রেখে দিলাম, তোয়ালে দুটা নিয়ে নিলাম দুইটা মেয়ের জন্য, ভালো করে চুলটি শুকিয়ে দিলে আর ঝামেলা, ছোটো মানুষ তো ভালো করে চুলগুলো শুকিয়ে দিলে ওদেরও খুব আরাম ফিল করে, কমফোর্টেবল ফিল করে। সো আজকে যে নিলাম জনসন ব্র্যান্ডের শ্যাম্পু আর সাবান, যে ড্রপ সাবান ইউজ করবেন বাচ্চাদের জন্য, চাইলে করতে পারেন বা বডি ওয়াশ ইউজ করতে পারেন। 1 বছর কম বাচ্চাদেরকে বডি ওয়াশ ওয়াশ করাটাই সবচেয়ে ভালো ইউজ করা, কিন্তু আমার বেবি যেহেতু দুটোরই মানে 1 বছর উপরে হয়ে গেছে, একটা মোটামুটি 2 বছরের কাছাকাছি আর একটা 5 বছর হয়ে গেছে, তো আমি আর বডি ওয়াশ এখন দিই না, এখন সাবানই বেসিক্যালি দিয়ে ফেলি। আমরা যেটা দিই এটা দিই, আমি এই সাবানটা ইউজ করি। তো আজকে যেহেতু আমি ফেস প্যাকতে দিলাম, ওল্ড বডিতে দিলাম, সো আজকে আর সাবান দেবো না। ফেস প্যাক যেদিন আপনার দিতে চান বা দেন বেবিকে গোড়া কোনো রেমেডি ইউজ করে দেন, তখন আপনার সাবানটা না দেওয়ারই চেষ্টা করবেন। সাবান দেওয়ার দিলে না ওই প্যাকের কোনো কার্যকর্তা থাকে না, কার্যকর্তা হারিয়ে যায়, সো না দিলেই ভালো। সো আমি দুটো মেয়েকে নিয়ে এখন চলে যাবো গোসলে, ওদেরকে গোসলের কথা বললে আর হুশ থাকে না, গোসলের জন্য অতটাই পাগল, খুবই মানে আনন্দ ফিল করে ওরা গোসলের কথা শুনলে, ওদের আর হুশ থাকে না। সো দুটো মেয়েকে নিয়ে আমি চলে গেলাম গোসলখানায়। এখন গোসলখানায় নিয়ে ওদেরকে আমি গোসল করে দেবো। প্রথমে আমি ওই যে বলটা নিয়ে নিলাম, এখানে যেহেতু আমাদের বাথটাব নেই, এই বাসায় যেহেতু বাথটাব নেই, অন্য বাসায় ছিলাম তখন বাথটাব ছিল, এখানে যেহেতু বাথটাব নেই, সো আমি এখন একটা বল নিয়ে, বেসিক্যালি একটা বল নিয়ে আমি এই বলের মধ্যে পানি ভরে দেবো। আমি ফোয়ারাও ছেড়ে দিলাম, নিয়ে সেরা ভালো করে আমি বলটা ভরে দেবো পানিতে, ভরে দিয়ে দুটা মেয়েকে গোসল করে দেবো। আজকে আর ঘষাঘষি করতে হবে না সাবান দিয়ে। যদি আপনার ফেস প্যাক না দেন বা বডিতে গোড়া কোনো রেমেডি না লাগান বাচ্চাকে, তো আপনার সাবান ইউজ করতে পারেন, বডি ওয়াশ ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো আমি আজকে যেহেতু প্যাক দিয়েছি ওদেরকে দুটো শরীরে, আমি আজকে আর সাবান বা বডি ওয়াশ ইউজ করব না। সো ডিরেক্টলি আমরা নর্মাল পানি দিয়ে আমি সারাটা শরীর ভালো করে, আমার দুটো বেবির শরীরে তো শ্যাম্পু দিতে পারেন, নো প্রবলেম। শ্যাম্পু দিয়ে হালকা একটু মাথাগুলো ভালো করে আমি ওয়াশ করে নেব, হালকা দুজনকে আমি শ্যাম্পু করে দেবো আজকে। শ্যাম্পু করে দিলে কি হয় মানে শরীরটা জোর জোর হয়ে যাবে আর মানে একটু ইয়ে হবে, গোসলটা তো কমপ্লিট করতে হবে, সাবান তো এমনও দেবো না, একটু শ্যাম্পুটা দিয়ে দিলে নো প্রবলেম। করিয়ে দিয়ে ভাবে দুজনকে আমি সুন্দর করে আবার নর্মাল পানি দিয়ে গোসল টুসল করিয়ে নেবো। এদের ছোটো বেবিটা আমি কি বড় মেয়েটাকে কী করছি, কীভাবে গোসল করাচ্ছি, ও ফ্লো করে দেখে, ও চঞ্চলমি করে গোসল করে, প্রায় গোসল ওদের মোটামুটি শেষ। আমি দুজনকে গোসল টুসল করে দেবো, পিচিটাকে গোসল করিয়ে দিলাম, এভাবেই করাতে পারি, ও কান্না করে না, গোসল করার জন্য খুবই পাগল দুজন। সো গোসল মোটামুটি ডান, আমি দুজনকে মানে মোট শরীর টুল মুছে পরিষ্কার করে পানি জড়িয়ে দিয়ে এখন নিয়ে চলে যাবো এদেরকে, মানে ভালো করে মুখ শরীর মুখ ভালো করে ওয়াশ মানে ওয়াশ করা তো শেষ, এখন ভালো করে জলগুলা শুকিয়ে দিয়ে চুলটা জড়িয়ে পানিটা জড়িয়ে টড়িয়ে দিয়ে ভালো করে শুকিয়ে দিয়ে এখন আমি ওদেরকে অ্যাপ্লাই করবো, যেটা গোসলে পরে ওদেরকে ইউজ করি বা রাত্রে ঘুমানোর সময় আমি ওদেরকে ইউজ করি বা ডিরেক্টলি ওদের যাদের যেগুলো দেয় আর কি বডিতে। সো আমি এখানে ভালো করে শুকিয়ে নিয়ে নিলাম নিভিয়া ক্রিম আর একটু নারকেল তেল। আপনার নারকেল তেল নিভিয়া ক্রিম একসাথে অ্যাডজাস্ট করে ওদের শরীরে অ্যাপ্লাই করতে পারেন, খুবই ভালো। ডিরেক্টলি ওদের শরীরে আপনারা ক্রিম বা তেল ইউজ করবেন না, হাতে নিয়ে একটু তেল নিয়ে ভালো করে ঘষে আপনার ওদের শরীরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এটা খুব ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো কাজ করে। সো আমি এভাবে নিয়ে ওদেরকে হাতে তালুতে ঘষে দুজনকে আমি দিয়ে দিলাম, দিয়ে বড় মেয়েটা কাপড় পরিয়ে মাথাটা আছড়িয়ে, বড় মেয়েটার কাজ অলরেডি ডান হয়ে গেছে, অলরেডি মোস্ট ডান মানে রেডি, শেষ, ওর কাজ শেষ, ওর কারণে আর কিছু না। এখন
হচ্ছে আপনার ছোট মেয়েকে ভালো করে তেল টেল মানে ক্রিম ট্রিম দিয়ে ইয়ে করে দেবো। এখন বলছে তোমার কাছে তুমি একটু খেলা করো বা একটু টাইম পাস করো, আমি এখন নায়াতকে একটু ইয়ে করি। সো এখন হুলু হুলু শেষ হয়ে গেছে, এখন তুলু তুলুকে ইয়ে করতে, তুলু তুলুকে ইয়ে করতে অনেক সময় মেনটেন করতে পারি, অনেক সময় মেনটেন করতে পারি না, বাট ও খুব জ্বালায়। ও ছোট তো আর তো কেউ নাই ফ্যামিলিতে, জাস্ট আমি, খুব জ্বালা। তো এখন হচ্ছে জামা টাপড় পরি আমি, তেল তুল সাবান টুকুন দিয়ে রেডি শেষ, এখন আর কোনো কাজ নেই। এখন তো চলে যাবো, এখন মানে গোসলের কাজ শেষ, ক্লিনের কাজ শেষ, ওখানে যাবো ওদেরকে খাওয়ানোর পালা। সো আমি পাকরুমতে গিয়ে একটা কিচেনতে একটা প্লেট নিয়ে নিলাম, প্লেট নিয়ে এসে ওটার মধ্যে আজকে আমি দুনু বেবিকে সবসময় একসাথে খাওয়াবার চেষ্টা করি। একসাথে খাওয়ালে কি হয়, একটা বেবি দেখা দিকে আর একটা বেবি খায়, এটা মানে খুব ওদের ইজিলি কমপ্লিট হয়ে যায়, মানে খুব ইজিভাবে ওরা মানে একসাথে খাওয়াটা ই করতে পারে, হ্যান্ডেল করতে পারে। সো আজকে মূলার তরকারি, জাগট মাছ ওদের মানে আপনার ওই ভাগায় মাছের ভুনা আর গুড়া মাছ, মহায়া মাছের ঝুল, আর নিলাম পরিমাণ মতো ভাত, আর কয়েক টুকরো নিয়ে নিলাম লেবুর টুকরো। সো বড়ো মেয়েটাকে দিয়ে দিলাম ভাত, এবার ছোটো মেয়েটার জন্য ভাত নিয়ে নিলাম, বড়ো মেয়েটার জন্য মানে বড়ো মেয়েটা মূলা তরকারি খেতে খুবই ভালোবাসে, মূলা তরকারির জন্য খুবই পাগল। সো এই যে মূলা তরকারি দিয়ে দিলাম, তরকারি তরকারি দিয়ে ভাত দিয়ে ওদেরকে খাইয়ে দেবো, এখন ওদের খাবার টাইম। ছোটো মেয়েটাও দিয়ে দিলাম, এভাবে বসে দিলাম। ছোটো মেয়েটা টেবিলে বসে খেয়ে মানে খাওয়াটা অ্যাডজাস্ট করতে পারে না মেইনলি, ওরা ইয়ে করতে পারে না, ও মানে কমফোর্টেবল ফিল করে না বা দৌড়ে লাগ পায় না, খাওয়াটা বেশি মানে ডিফিকাল্ট হয়ে যায়। সো ওরভাবে একটা চেয়ারে দিয়ে, ছোটো একটা আর একটা ক্যারি করা চেয়ার আছে আমার, ওইটা দিয়ে আমি ওকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই, ও নিজে নিজে খাইতে পারে, খাওয়াই দিতে পারে। তো বড় মেয়েটাকে মোটামুটি খাইয়ে দেওয়া হয়ে যাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। এদিকে দুজন তো যেহেতু খাওয়াতে হবে, একজন এক সময় ওকে দিই, আরেক সময় ওকে দিই, এক সময় ছোটোটাকে, এক সময় বড়োটাকে, এক সময় বড়োটাকে, এক সময় ছোটো দিয়ে দিই, একটা একজনকে দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে খাওয়াতে হয়, না হলে পারা যায় না, হিজিবিজি হয়ে যায়। কারণ একলা সংসার, একলা সব, যারা একলা সংসার করছে তারা তো বুঝেন বেসিক্যালি কী যে অবস্থা আর কী যে ট্রাপ এই জিনিসগুলো। সো এইভাবে খাইবে, তো ছোটো মেয়েটাকেও আমি ওইদিকে এক নলা সাথে মানে ফ্রিভাবে এক এক নলা খাইয়ে দেবো। সো এইভাবে খাবে মাশাল্লাহ, ও খাবে, খেয়ে তারপরে সব ভালো করে আস্তে আস্তে খেয়ে ফেলবে, নিজে নিজেও নিয়ে খাবে। সারাদিনে যে কাজকর্ম আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। সো এটাই, তারপর ওদের খাওয়া দাওয়া শেষ, আমি ওদেরকে মানে খাওয়া দাওয়া শেষ, আমিও গোসল টুসুল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদেরকে নিয়ে একটু শুয়ে পড়ি। এরকম করে শুয়ে আমারও রেস্ট হয়ে যায় সারাদিনের কাজ ক্লান্ত। একলা ফ্যামিলিতে তো কাজ টাজ করার মানে একবারে শেষ নেই বলা বাহুল্য, যারা একা ফ্যামিলি হ্যান্ডেল করেন বা চালান তারা জানেন কতটা ডিফিকাল্ট। সো এমন সময় যদি একটু ওদেরকে নিয়ে শুয়ে পড়ে ওদেরকে ঘুম পাড়াতে যায়, ওদেরও ঘুম পাড়ানোটাও হয়ে যায়, ওদেরও ঘুম হয়ে গেলো, আমারও একটু রেস্ট হয়ে গেলো, পারলে আমিও ওদের সাথে হাফ বা ঘন্টা খানিক রেস্ট নিয়ে নিয়ে ঘুমিয়ে যাই। তো ঘুমিয়ে ওদেরও ঘুমিয়ে থাকলে অ্যাক্টিভিটি করতে ওদের খুবই হেল্প হয়। লেখাপড়া সন্ধ্যার সময় একটু পড়তে বসে ওদের মনটা খুব চাঙ্গা থাকে বা ব্রেনটা খুব ফ্রেশ থাকে, ওদের মাইন্ডটাও খুব ফ্রেশ থাকে। সো বেশিক্ষণ আবার ঘুম পাড়াবেন না, বেশিক্ষণ ঘুম পাড়লে আবার রাত্রে ঘুমের অনেক ব্যাঘাত ঘটে যায়, ঘন্টা দেড় ঘন্টা ঘুম পাড়ালে জাস্ট এনাফ। তো আমি এরকম করে বেবিদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, আমার দুটো মেয়েকে, দুটো মেয়ে এমনটা আমি ঘুমাই বিকালের মানে দুপুরের শেষে বিকেলের শুরুতে এরকম ঘুমাবে, ঘন্টা দেড় ঘন্টা ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে দেবো। ঘুম পাড়িয়ে রেখে নিজে একটু রেস্ট নিয়ে নেবো, বা হাতে যদি টুকিটাকি কাজ আছে বা মোবাইলে কোনো কাজ থাকে কাজগুলোও শুয়ে শুয়ে করে নেবো, বা একটু বই পড়বো, নাহলে একটু ভালো না লাগলে নিজেও একটু ঘুমিয়ে পড়বো। তো ব্যস্ত হয়ে মিলে এভাবে সারাটা দিন আমার কাটে, বা আমি এভাবে সারাটা দিন কাটাই। এবার কেটে তার আবার উঠে গেলে তো আবার তাদেরকে নাস্তা দাও, হাত মুখ ধোয়াও, নাস্তা দাও, তাদের পড়তে বসাও, এই সেই করে আবার দিনগুলো চলে যাবে। তো আবার রাতের খাবার রেডি করো, আবার রাতের ড্রেস পাল্টাও, ওদেরকে হাত মুখ ধুয়ে দাও, এইসব করি সারাদিন, সারা মানে দিনটা কাটে আর কি আমাদের গৃহিণীদের যারা হাউস ওয়াইফ আছেন তাদের। সো যদি আমার এই ফ্যামিলি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয় আমার এই দুইটা সোনামণির ভিডিওগুলো, আমার ফ্যামিলি ব্লগটা, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিবেন। প্লিজ সাবস্ক্রাইবার মাই চ্যানেল।